বন্ধুরা, আপনারা সবাই জানেন যে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা বা ইউএনও ওয়াহিদা খানম বিপন্ন অবস্থায় রয়েছেন। তার বাসায় ঢুকে তার উপর হামলা করা হয়েছে, হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে এবং এই নির্মম আঘাতে তিনি প্রায় মৃত্যুর মুখ থেকে এখন ফিরে এসেছেন। এখন তার চিকিৎসা চলছে ঢাকায়। আমরা তার জন্য প্রার্থনা করি, তিনি যেন আর কোনো বড় ক্ষতির মুখে না পড়েন। এরই মধ্যে আপনারা এও জেনেছেন যে এই ঘটনায় অন্তত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম হচ্ছে জাহাঙ্গীর হোসেন এবং আসাদুল ইসলাম। আজকের আলোচনা মূলত এই দুজনকে নিয়েই। আমরা প্রথমে জাহাঙ্গীর হোসেনের ব্যাপারেই আসি। তিনি মূলত ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং 2017 সাল থেকেই তিনি আহ্বায়ক হিসেবে আছেন। আর একজন যিনি আসাদুল ইসলাম, তিনিও উপজেলা যুবলীগের সদস্য। তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে এই দুই ব্যক্তি সম্পর্কে অনেক কথা উঠে এসেছে, অন্ততপক্ষে জাহাঙ্গীর হোসেন সম্পর্কে অনেক তথ্য জানা গেছে। আমরা প্রথমেই আসি দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, তার ব্যাপারে কি বলেন। আমি নিজে তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তার নিজের গাড়িবহরেও এই জাহাঙ্গীর হোসেন হামলা চালিয়েছিল কয়েক মাস আগে। আসলে সে মাদক ব্যবসাসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। এই সংসদ সদস্য নিজেও লিখিতভাবে জাহাঙ্গীর হোসেনকে যুবলীগ থেকে বাদ দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছেন, কিন্তু যুবলীগের কেন্দ্রীয় কমিটি তাকে বাদ দেয়নি। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে কেন তাকে বাদ দেয়া হয়নি। তিনি বলেন, তার এই যে মাদক ব্যবসা, জমি দখল বা অবৈধ কাজের সঙ্গে যারা জড়িত তারাই তাকে টিকিয়ে রেখেছে। এখন আমরা আসি জেলা যুবলীগের সভাপতির ব্যাপারে। তিনি হলেন রাশেদ পারভেজ। আমি রাশেদ পারভেজের কাছেও জানতে চেয়েছিলাম, এমন একজন অপরাধী কিভাবে যুবলীগের আহ্বায়ক হয় একটি উপজেলার। তিনি আমাকে বলেছেন, গত জুলাই মাসে তারা চিঠি দিয়ে এই জাহাঙ্গীরকে বহিষ্কারের জন্য আবেদন করেছেন, কিন্তু তার মনে হয় করোনার কারণে হয়তো যুবলীগের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিতে পারেনি। ঘোড়াঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নিরূপ সাহা, তিনি আমাকে বলেছেন যে তারাও চেষ্টা করেছেন যুবলীগের আহ্বায়কের পদ থেকে এই জাহাঙ্গীর হোসেনকে বাদ দেওয়ার জন্য, কিন্তু জেলা যুবলীগ কোনো কারণে তাকে বাদ দিচ্ছিল না। তাহলে এই যে জাহাঙ্গীর হোসেন, তিনি কি কি অপরাধের সঙ্গে যুক্ত? আমরা থানায় খোঁজ নিয়ে জেনেছি তার বিরুদ্ধে জমি দখল, মাদক, নানা অপরাধের অভিযোগে মামলা রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন টেম্পু স্ট্যান্ড থেকে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। কিন্তু লক্ষ্য করুন, 2017 সাল থেকে কিন্তু তিনি এই যুবলীগের উপজেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু জেলা কমিটি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এখন বলছে জুলাই মাসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় কমিটিকে চিঠি দেয়া হয়েছে। স্থানীয় এমপি বারবার বলেছেন যে তিনি কয়েকবার চিঠি দিয়েছেন, একবার নয় কয়েকবার, কিন্তু তারপরও এই যুবলীগ নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন প্রশ্ন উঠতে পারে, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? আমি নিশ্চিত করেই বুঝতে পারি যে এই যুবলীগ নেতা মাদক ব্যবসা সহ অন্যান্য যেসব অপরাধ করতেন, সেই সব অপরাধে তার ঊর্ধ্বতন এখানে কোনো সহযোগী শক্তি বা আশ্রয়দাতা রয়েছে, যারা তার মাধ্যমে অনেক লাভবান হন। তারাই মূলত এই যুবলীগ নেতাকে টিকিয়ে রেখেছেন বলে আমার ধারণা। এখানেই শেষ নয়, এই যুবলীগ নেতা পৌর মেয়র আব্দুল সাত্তার মিলনের উপরে কয়েক মাস আগে হামলা চালিয়েছিল। ত্রাণ বিতরণ তিনি যখন করছিলেন, সেখানে হামলা চালায় এই যুবলীগ নেতা। এখন এই গুণধর যুবলীগ নেতা টিকেছিলেন কার মদতে, সেটি বের করা প্রয়োজন। আর তিনি ইউনো বা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপরে হামলা চালালো কি কারণে, তাও আমাদের জানা দরকার। পুলিশের সঙ্গেও আমি কথা বলেছি। পুলিশ আমাকে জানিয়েছে তারা এখনো নিশ্চিত নয় যে কি কারণে হামলা হয়েছে। তারা সিসি ক্যামেরার ফুটেজ ধরে এই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্টই এই যুবলীগ নেতা ও তার সহযোগীর অবস্থান দেখা গেছে। জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজকে আমি প্রশ্ন করেছিলাম যে এই উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন কি কি অপরাধের সঙ্গে যুক্ত আছেন। তিনি জবাবে বলেছেন, তিনি জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ অনেক অপরাধ করে থাকেন। তার বিরুদ্ধে এসব অপরাধের অভিযোগে মামলাও রয়েছে। আমার প্রশ্ন ছিল, এই যুবলীগ নেতা ডাকাতির সঙ্গেও যুক্ত ছিল কিনা। তিনি জবাবে বলেছেন, অনেক অপরাধই তিনি করেন, কিন্তু ডাকাতি করেন বলে এমন কোনো কথা আমরা কখনোই শুনিনি। তাহলে আমার কাছে একটি বিষয় স্পষ্টই মনে হচ্ছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার উপরে যে হামলা, এটি ডাকাতির কোনো উদ্দেশ্য নয়,
ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা যদি হামলার ধরন দেখি তাহলে সেটা বুঝতে পারি। তার মাথায় হাতুড়ি দিয়ে অন্তত 9টি আঘাত করা হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৃত ভেবে তারা সেখান থেকে চলে গেছে। সুতরাং এখান থেকে উদ্দেশ্যটি আরো স্পষ্ট হয়ে যায়। এখন তদন্তে বেরিয়ে আসা দরকার এই হামলার উদ্দেশ্য কি, এই হামলার উদ্দেশ্য হত্যা ছিল কিনা। হামলার উদ্দেশ্য যে ডাকাতি নয় তা কিন্তু স্পষ্ট। এখন কি কারণে ইউএনওর উপর হামলা করা হয়েছে তা বের করা প্রয়োজন। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছরের কথা, ক্যাসিনো কেলেঙ্কারির কথা। সারা দেশে যুবলীগের ক্যাসিনো কেলেঙ্কারি নিয়ে তখন ব্যাপক সমালোচনার ঝড় বয়। তখন যুবলীগের কেন্দ্রীয় নেতৃত্বকে বাদ দেওয়া হয়, আসে নতুন নেতৃত্ব। কিন্তু আমরা অন্তত এই ঘোড়াঘাটে দেখলাম যুবলীগে কোনো পরিবর্তন নেই। ঘোড়াঘাটের যুবলীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন অন্তত হাতুড়ি চালানোয় অত্যন্ত দক্ষ তা আমরা বুঝতে পারছি। তাই তো ইউএনওকে তিনি হাতুড়ি দিয়ে হত্যা করতে গিয়েছিলেন। আমরা এই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। একই সঙ্গে যুবলীগ নেতার এই হাতুড়ি আক্রমণের নেপথ্যের কারণও জানতে চাই।